নমস্কার দর্শকবৃন্দ আজকে অর্থাৎ ষোলো তারিখ নবান্ন থেকে জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি ঘোষণা করেছে সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথমে খবরটি একটু যেটা বেরিয়েছে প্রতিবেদন সেটা একটু আলোচনা করব তারপর আলোচনা করব যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে সরকারি জামাইদের জন্য সুখবর আগামীকাল ষোলোই জুন অর্থাৎ জামাই ষষ্ঠী উপলক্ষে সমস্ত সরকারি দপ্তরে পূর্ণ দিবসের ছুটি ঘোষণা করল রাজ্য নির্দেশিক রাজ্য নির্দেশিকা অনুযায়ী বুধবার রাজ্য সরকারের সমস্ত দপ্তর পুরো দিনের জন্য বন্ধ থাকবে এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে রাজ্যে জারি করা বিধি আগামীকাল থেকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে পঁচিশ শতাংশ কর্মী নিয়ে সরকারি এবং বেসরকারি অফিস খোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি থাকার জন্য সতেরো তারিখ থেকে পঁচিশ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সরকারি অফিস গত কয়েক বছর ধরেই জামাই ষষ্ঠীর দিনে পুরো ছুটি পেয়ে এসেছেন সমস্ত সরকারি কর্মীরা দু এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাই ষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর অর্ধ দিবসের বদলে জামাই ষষ্ঠীতে পুরো দিনই ছুটি থাকার ঘোষণা কথা ঘোষণা করল রাজ্য সরকার তো মোটামুটি প্রতিবেদনটি এই ছিল যে জামাইষষ্ঠীর উপলক্ষে পূর্ণ দিবস ছুটি থাকবে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানই সরকারি হোক বা বেসরকারি হোক পূর্ণ দিবস বন্ধ থাকবে এইবারে আমি আপনাদের এই বিষয়ে যে নির্দেশিকা বা যে নোটিফিকেশান জারি করেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে নবান্ন থ্রি টোয়েন্টি ফাইভ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া এখানে ডেটটা দেখা যাচ্ছে ফিফটিন জুন অর্থাৎ আজকে এই নোটিফিকেশানটি জারি হয়েছে নম্বর বা দেওয়া আছে কি লেখা আছে একবার দেখে নিই টু সেলিব্রেট দি অকেশন অফ জামাই ষষ্ঠী অল স্টেট গভর্নমেন্ট অফিসেস আরবান অ্যান্ড রুরাল বডিস কর্পোরেশনস আন্ডারটেকিংস এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড আদার অফিসেস ইনস্টিউশনস আন্ডার দি কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল সেল রিমিন ক্লোজড অন দি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ এখানে যে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেইগুলি যেমন গভর্নমেন্ট অফিস এবং আরবান এবং রুরাল বডিস কর্পোরেশন সমস্ত কর্পোরেশন বা আন্ডারটেকিংস এডুকেশনাল ইনস্টিটিউশানস সকল সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অবশ্যই এগুলো এখন বন্ধ রয়েছে তবুও এটি দেওয়া হয়েছে ইনস্টিটিউশনস আন্ডার কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগুলি সমস্ত কিছু বন্ধ থাকবে ষোলোই জুন দু হাজার একুশ বুধবার জামাই ষষ্ঠী উপলক্ষে অল ডিপার্টমেন্টস আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল অফিসেস ইউপিএসএস অ্যান্ড আদার প্যারাস্ট্যাটালস আন্ডার দেয়ার কন্ট্রোলস অ্যাকর্ডিং যে তো সমস্ত ডিপার্টমেন্টকে এই বিষয়ে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই নির্দেশায় নির্দেশিকাটি যেন মেনে চলা হয় নিচেই সিগনেচার রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল মনোজ পন্থ হাওড়া ফিফটিন জুন সুতরাং এই বিজ্ঞপ্তিটি এখানে আমি দেখালাম তার আগে আমি প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর থেকে একটা জিনিস বোঝা গেল যে আগামীকাল জামাই ষষ্ঠী উপলক্ষে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকছে এবং পূর্ণ দিবস বন্ধ থাকবে তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ